মাংস রান্নার নানা ধরনের রেসিপি রয়েছে, তবে মাটির হাড়িতে কয়লার তাপে হওয়া মাংসের স্বাদটাই আলাদা। গত 3 বছর ধরে মিরপুরের আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তৈরি হচ্ছে এই বিফ হান্ডি। হোটেলটির মালিক সুমন মিয়া প্রায় 6 বছর ধরে হোটেলের ব্যবসা করছেন। বছর 3 আগে ভারতে বেড়াতে গিয়ে আবিষ্কার করেন সেখানকার জনপ্রিয় একটি খাবার মাটন হান্ডি। পরে ঢাকায় এসে ওখানকার রেসিপি কিছুটা পরিবর্তন করে তৈরি করেন গরু ও খাসির মাংসের বিফ হান্ডি। এই বিফ হান্ডিতে 22 রকমের মশলার ব্যবহার করেন সুমন মিয়া। এছাড়া আগুনের পরিবর্তে কয়লার তাপে মাটির হাড়িতে রান্না করা হয় মাংসটি, যার ফলে এর স্বাদ একেবারে অন্যরকম হয় বলে জানান তিনি। ওরা 6 রকমের মশলা দিয়ে তৈরি করত, লং, এলাচি, দারচিনি, জায়ফল, জৈত্রী, সাইজরা, আমাদের মধ্যে 22 রকম মশলা, বাকি মশলাটা 22 রকম, সেই জন্য অনেক আপডেট। আমি তো লং, এলাচি, দারচিনি, সাইজরা, জৈত্রী, সাদামরিচ, কাবাবচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, অনেক ধরনের মশলা মেরিনেট করে একসাথে রাখি আমি, বড় এলাচ, ইস্টার মশলা সব টোটালি একসাথে করে তারপর পাউডার করি। এক হাড়িতে 2 কেজি মাংসের সঙ্গে 1 কেজি তেল আর মশলা থাকে। গরুর মাংসের দাম 2,800 টাকা আর খাসির 3,600 টাকা। হাড়ি ছাড়াও সিঙ্গেল হিসেবেও হোটেলে খাওয়া যায় এই মাংস। এটা রাখা হয় 2 থেকে 2.5 ঘন্টা এবং 2.5 ঘন্টা রাখার পরে মাংসটা একদম সফট হয়ে যায়, তারপরে এটা মনে করেন যে প্লেটে সার্ভ করা হয়। কেউ যদি পাতিল নিতে চায় 2,800 টাকা পাতিল কার্টন করে দিয়ে দেয়। আর যদি এমনিতে সিঙ্গেল এখানে বসে খেতে দেয়, খাসি 240 দুই পিস, গরু 240 হলে 3 পিস, 2.5-3 মণ মাংস বিক্রি করতেছি প্রতিদিন। ভিন্ন স্বাদের এই মাংস খেয়ে বেশ খুশি ভোজন রসিকরা, অনেকেই এখানে নিয়মিত আসেন এই মাংসের স্বাদ নিতে। মাংসটা নরম ছিল, ভালোই, নতুন খাবার তো নতুন ধরনের টেস্ট, বাট ভালো ছিল, রসুন দিয়ে খেতে খারাপ না, তবে একটু অন্য ধরনের টেস্ট, নর্মাল যেরকম আমরা গরু খাই সেরকম না। পাতিলে যে মাংস রান্ধে এরকম আর দেখে নেই। আমি এই জায়গায় ড্রাইভিং লাইসেন্স করতে ফিঙ্গার দিতেছি, পরে দেখে নি পাতিলে এই মাটন বা এই বিফ রান্ধতেছে, পরে আমি খেলাম, এমনি ভালোই। মিরপুর 2 ও 12 নম্বরে হোটেলটির 2টি শাখা রয়েছে। 12 নম্বরের শাখাটি 24 ঘন্টা খোলা থাকে বলে এখানে দুপুর 12টার পর থেকেই বিফ হান্ডি পাওয়া যাবে বলে জানান সুমন মিয়া।